그렇지 하여 다시 রিসেন্টলি এই ভিডিওটা টিকটকে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে, তো আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা মেক করবেন। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড আমাদের প্রয়োজন হবে একটা ভিডিও ক্লিপের অ্যান্ড এই ভিডিওর মিউজিকটার। তো সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের ভিডিও ক্লিপটা অ্যাড করে নেব। তো ভিডিও ক্লিপটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা দেখতে পারবো ভিডিও লাস্টে এন্ডিং নামে একটা ওয়াটারমার্ক আছে, যেটা ক্যাপকাটের। তো এটার ভিতর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা পেয়ে যাবো নিচে ডিলেটের অপশন। তো আমরা ডিলেট অপশনে ক্লিক করে আমরা ডিলেট করে দেব। সো দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেছে। এখন আমরা আমাদের ভিডিও ক্লিপটার ভিতরে ক্লিক করব। অ্যান্ড আমরা নিচে পেয়ে যাবো ভলিউমের একটা অপশন। তো আমরা ভলিউমের অপশনে ক্লিক করব। অ্যান্ড আমরা আমাদের সাউন্ডটা জিরো করে দিব, এটা সাউন্ডের প্রয়োজন নেই আমাদের। তো এখন আমরা পাশে দেখতে পাবো প্লাসের একটা অপশন আছে। তো আমরা এই প্লাসের অপশনে ক্লিক করে নেব। প্লাসের অপশনে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে ফেভারিট 14টা ছবি সিলেক্ট করে নেব। আমাদের ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে 14টা ছবির। তো আমরা 14টা ছবি সিলেক্ট করে নিব। এরপর আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করলে দেখতে পারবো আমাদের প্রত্যেকটা ছবি অ্যাড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের 14টা ছবি অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে দিব। তো যেগুলো ছবি ফুল স্ক্রিন করা আছে সেগুলো আমাদের করতে হবে না, যেগুলো নেই ওইগুলো আমরা করে দেব ফুল স্ক্রিন। তো আমরা দুই পাশে ধরে আমরা ফুল স্ক্রিন করে দেব। তো সেমভাবে আমরা যেভাবে ফুল স্ক্রিন করছি প্রত্যেকটা ছবি আপনারা ফুল স্ক্রিন যদি করা না থাকে সেমভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নিই। সো দেখতে পেলেন আমি প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নিলাম। তো এখন আমরা আমাদের ভিডিওর মিউজিকটা অ্যাড করবো। মিউজিকটা অ্যাড করার জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করে নেব। অ্যাড অডিওতে ক্লিক করে আমাদের গ্যালারিতে থেকে আমাদের এই ভিডিওর মিউজিকটা অ্যাড করে নেব। তো মিউজিকটার লিঙ্ক অ্যান্ড ভিডিও ক্লিপটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবির টাইম ঠিক করব, মানে আমাদের কোন ছবিটা কত সেকেন্ড করে হবে। তো আমাদের প্রথম ছয়টা ছবির টাইম হবে 0.6 সেকেন্ড, 0.6 সেকেন্ড, 0.6 সেকেন্ড। তো আমাদের প্রথম ছয়টা ছবির টাইম হবে 0.6 সেকেন্ড। তো আমরা প্রথম ছয়টা ছবির টাইম 0.6 সেকেন্ড করে নিই। অ্যান্ড আমাদের সাত নম্বর ছবি, আমাদের সাত নম্বর ছবির টাইম হবে 1 সেকেন্ড। আমরা আমাদের সাত নম্বর ছবির টাইম রাখবো 1 সেকেন্ড। এরপর আমরা আবার আট নম্বর ছবিতে থেকে 13 নম্বর ছবির টাইম হবে 0.6 সেকেন্ড। আট নম্বর থেকে 13 নম্বর ছবি এই ছয়টা ছবির টাইম হবে আবার 0.6 সেকেন্ড, 0.6 সেকেন্ড। তো আমরা এই ছয়টা ছবির টাইম 0.6 সেকেন্ড করে নিই। তো 0.6 সেকেন্ড করে নিলাম। এখন আমরা আমাদের লাস্ট ছবিটা মানে 14 নম্বর ছবির টাইম হবে 1 সেকেন্ড। 14 নম্বর ছবির টাইম রাখবো আমরা 1 সেকেন্ড। তো দেখতে পেলেন আমরা প্রত্যেকটা ছবির টাইম ঠিক করে ফেলেছি। এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন এড করব। তো অ্যানিমেশন এড করার জন্য আমরা ছবিতে ক্লিক করব। এরপর আমরা এই নিচে দেখতে পারবো অ্যানিমেশনের একটা অপশন আছে। অ্যানিমেশনে ক্লিক করে আমরা তৃতীয় যে অপশনটা আছে কম্বো, আমরা কম্বোতে ক্লিক করব। এরপর আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। তো আমাদের প্রথম ছয়টা ছবিতে আমরা ডি স্টট লিপ নামে যে অ্যানিমেশনটা আছে এটা আমরা প্রথম ছয়টা ছবিতে অ্যাড করে নেব। প্রথম ছয়টা ছবিতে অ্যানিমেশন হবে ডি স্টট লিপড। সো দেখতে পেলেন আমরা প্রথম ছয়টা ছবিতে অ্যানিমেশন অ্যাড করে ফেলেছি। এন্ড আমাদের সাত নম্বর ছবি, আমাদের সাত নম্বর ছবির অ্যানিমেশন হবে ওবেল। এরপর আমাদের আট নম্বর থেকে 13 নম্বর ছবির অ্যানিমেশন হবে আবার ডি স্টট লিপড। তো আমরা এই ছয়টা ছবির টাইম আবার ডি স্টট লিপড করে নিই, আট নম্বর থেকে 13 নম্বর ছবি। আমাদের লাস্ট নম্বর ছবিটা মানে 14 নম্বর ছবির অ্যানিমেশন হবে ওবেল। তো আমরা আবার দেখে নিই আমরা কোন ছবিতে কোন অ্যানিমেশনটা অ্যাড করে নিলাম। তো প্রথম ছয়টা ডি স্টোর লিফট, প্রথম ছয়টা ছবির অ্যানিমেশন ডি স্টোর লিফট। এন্ড আমাদের সাত নম্বর ছবির অ্যানিমেশন ওবেল।
7 নম্বর সুপিরিয়র অ্যানিমেশন হবে ওবেল এন্ড আমাদের 8 নম্বর থেকে 13 নম্বর সুপিরিয়র অ্যানিমেশন ডিজিটাল লিফট 8 থেকে 13 নম্বর ছবি ডিজিটাল লিফট এন্ড আমাদের 14 নম্বর ছবিটা মানে লাস্ট ছবিটা হবে আবার ওবেল সো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছবির অ্যানিমেশন ঠিক আছে তো আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট আমরা ভিডিওটা অন করে দেখে নিই ভিডিওটা কেমন হলো সো দেখতে পেলেন আপনারা আমরা খুব সহজে টিকটক অ্যাপের ট্রেন্ডিং ভিডিওটা বানিয়ে ফেললাম ক্যাপকাট অ্যাপের মাধ্যমে তো এখন আমরা আমাদের এই ভিডিওটা সেভ করার জন্য উপরে কোণায় ডাউনলোডের অপশনে ক্লিক করে দিব ডাউনলোডের অপশনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হওয়া স্টার্ট হয়ে গেছে সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন তো আজকের মতন খুদা হবে সবাইকে